যশোর ৫ আসন বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এই আসনে নৌকার প্রার্থীরাই নির্বাচিত হয়ে আসছেন। আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাঙ্গা হয়েছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা নিয়ে জনগণের কাছে ছুটছেন সম্ভাব্য প্রার্থীরা। এই আসনের বর্তমান সাংসদ স্বপন ভট্টাচার্য ফের নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী, তবে দলের একাংশ নতুন মুখের প্রার্থী চান। অপরদিকে বিএনপি আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে আছে। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী দলটির নেতারা। ইন্দ্রজিৎ রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহত্তর যশোরের মনিরামপুর উপজেলা নিয়ে যশোর ৫ আসন। এ আসন আওয়ামী লীগের ঘাঁটি হলেও তৃণমূল কর্মীরা চান নতুন নেতৃত্ব। বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য আওয়ামী লীগের প্রার্থী হলেও দলের কর্মীদের একাংশ চান না তাকে। নেতাদের বিরোধের ফলে দলের তৃণমূলেও ছড়িয়েছে বিভক্তি, বেড়েছে ক্ষোভ ও অভিমান। যদি মনিরামপুরে আওয়ামী লীগকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই এখানে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন না আনলে কোনো উপায় নাই। আমি নিজেও নির্যাতিত, নিপীড়িত। আমরা দল ক্ষমতায় থাকা অবস্থায় আর ১০ বছর আমরা বিএনপি জামাতের মতো বসবাস করি। বর্তমান জনপ্রতিনিধির কারণেই তৃণমূলের, বিশেষ করে আমাদের মনিরামপুর উপজেলায় আওয়ামী লীগ দ্বিধাভক্ত। আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দদের মর্যাদা নেই, সম্মান নেই। এরকম অবস্থার মধ্যে দিয়েই আওয়ামী লীগ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বলে আমার মনে হয়। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলছেন, জনপ্রতিনিধিদের কাছে তৃণমূলের নেতাকর্মীদের ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে ক্ষোভ থাকতে পারে, এই জন্য সংগঠনের কোনো দায় নেই। চাওয়া পাওয়া মেটানোর ক্ষেত্রে যদি কারো ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে তাহলে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এইটা আমি মনে করি না যে দলের জন্য কোনো বাধা বা দলীয় কার্যক্রমের জন্য কোনো বাধা বলে আমি মনে করি না। বিগত ১১টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৫বার, আওয়ামী লীগের বিদ্রোহী 1বার, বাকি 5বার বিএনপি, জাতীয় পার্টি ও জমিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী নির্বাচিত হন। আর দ্বাদশ নির্বাচন ঘিরে মাঠে তৎপর আওয়ামী লীগের অন্তত 1 ডজন নেতা। এই সংসদীয় আসনে বর্তমান নেতা কর্মী, সাধারণ মানুষ, সাধারণ ভোটারের ভিতরে একটি তিক্ত প্রতিক্রিয়া তারা ব্যক্ত করে। মানুষ একটা পরিবর্তন চাই, সেই পরিবর্তনের মাধ্যমে একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যান্ডিডেট, যার গায়ে কোনো দাগ নাই, এরকম প্রার্থী তারা খোঁজার চেষ্টা করতেছেন। এবং আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি দাবি করব যে মনিরামপুরবাসীর এই যে চাওয়া, এই চাওয়াটা তিনি যেন পূরণ করেন। বর্তমান সাংসদের দাবি, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে, আর এজন্য জনগণ নৌকায় ভোট দিয়ে আবারও বিজয়ী করবেন তাকে। তাদের সাথে আমি একেবারেই বন্ধু সুলভ আচরণ করে ব্যবহার করি এবং তারা আমাকে যখন যা ইচ্ছা তারা আমাকে মন খুলে বলতে পারে এবং এসব সম্পর্ক আমার আগে থেকে ছিল, এখনও আছে এবং এটি অব্যাহত থাকবে। এই আসনে বিএনপি ও জামায়াতের রিজার্ভ ভোট থাকায় এক দফা আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যদি এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার দেয় তাহলে আমরা শুধুমাত্র নির্বাচনে যাব এবং সেজন্য আমাদের 100% প্রস্তুতি আছে। আর তত্ত্বাবধায়ক সরকার না দিলে, অন্য কোনো কায়দায় নির্বাচন করতে হলে আমরা সেই নির্বাচনে যাব না, যে কোনো কায়দায় আমরা সেই নির্বাচন প্রতিহত করব। 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে যশোর ৫ আসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।